গ্যাস লাইন বসানোর আগেই শেষ হয় নারায়ণগঞ্জ তল্লা মসজিদের পাইলিং ও ভবনের কাজ, দাবি কমিটি ও এলাকাবাসীর, প্রতিবেদন প্রত্যাখ্যান। এই মসজিদ যখন শুরু হয় ফাউন্ডেশন দেয় তখন আমি সামনে, কোনো পাইপ নাই আর এখনো দেখাতে পারবে না। পাইপটা পুরো পরিতক অবস্থা পড়ে রয়েছে অনেক বছর ধরে, লিকেজ হইয়া এটা মসজিদের ভিতর প্রবেশ করছে। তার বাঁচার জন্য মসজিদ কমিটির উপর দোষ দিতে আছে। এখনই মন্তব্য করতে চায় না তিতাস, এমন রিপোর্টে শঙ্কিত হতে পারে গ্রাহক, বলছেন বিশেষজ্ঞ। এখন বলাটা ঠিক হবে না, আমি আগে জেনে নেই ওরা কি বলতেছে, তারপরে আমার কমিটির সাথে বসে আমি কথা বলব। মসজিদ কমিটিকে অভিযুক্ত করে এতে প্রমাণ করছে যে তারা যাতে ভয়ে ভীতু হয়ে তাদের বিরুদ্ধে আর অভিযোগ করতে সাহস না দেখায়। পেঁয়াজের দাম বাড়ার জন্য এবার মোকাম মালিকদের দায়ী করলেন আড়তদাররা। ভ্রাম্যমাণ আদালত নয়, নিজেরাই করতে চান মনিটরিং। অভিযানে 5 ব্যবসায়ীকে জরিমানা। পত্রিকায় পাত্র চায় বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে নারী গ্রেফতার। কেরানীগঞ্জে রাস্তার পাশে বাজারের ব্যাগের ভেতর থেকে একদিন বয়সী মেয়ে নবজাতক উদ্ধার, ঢাকা মেডিকেলে ভর্তি, সুস্থ আছে জানালেন চিকিৎসক। এবং উত্তাল পদ্মার ভাঙাগড়ায় টালমাটাল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, ব্রেজিংয়েও পাওয়া যাচ্ছে না কুলকিনারা, চলছে নতুন রুটের কাজ,